আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদ আস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই সুস্থ এবং ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো এগ পাস্তা। খুব কম সময়ে এটি তৈরি করা যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায় এই পাস্তাটি। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এগ পাস্তা করার জন্য আমি নিয়েছি মিক্স পাস্তা। দেখুন, এখানে মিক্স পাস্তা রয়েছে বিভিন্ন সাইজের। যে কোনো মুদি দোকানে এই মিক্স পাস্তার প্যাকেট পাওয়া যায়। এখানে পরিমাণ হচ্ছে 200 গ্রাম। এই মিক্স পাস্তাটির সাথে এরকম একটি টেস্ট মেকার দেয়া থাকে। আপনারা যে কোনো ব্র্যান্ডের মিক্স পাস্তা বা পাস্তা নিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন যাচ্ছি রান্নায়। প্রথমেই পাস্তাগুলোকে বয়ল করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পানি বয়ল করতে দিয়েছি। পানি বয়ল হয়ে গেছে, এখন পাস্তাগুলোকে এখানে দিয়ে দেব। ছয় থেকে সাত মিনিট পাস্তাগুলোকে বয়ল করে নিব। ছয় মিনিট পরে দেখুন পাস্তাগুলো বয়ল করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে স্ট্রেন করে নেব। পাস্তাগুলোকে আমি স্ট্রেন করে নিচ্ছি স্ট্রেনারে। এখন ট্যাপের পানি ছেড়ে পাস্তাগুলোকে ঠান্ডা করে নেব। আমি এখানে পাস্তার মাঝে বয়লিং করার সময় কোনো তেল দিইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আমি খুব সহজে এগ পাস্তাটি করে দেখাচ্ছি, যাতে কম সময়ে অতি সহজে আপনারা বাসায় এটি তৈরি করতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে এটি করতে পারেন। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব গ্রেট করা গাজর 1 কাপ পরিমাণ। গাজর দিয়ে হালকা ভেজে নেব। 3 মিনিট গাজর কুচিগুলোকে ভাজার পরে এখন দিয়ে দিব 1টি টমেটো স্লাইস করা এবং 4টি কাঁচামরিচ দিয়ে এর সাথে ভেজে নেব। দুই মিনিট গাজর টমেটো এগুলোকে ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। মিশিয়ে ভালো করে মেলে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নেড়ে দেব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হালকা আছে, এগুলোকে 5 মিনিট আমি রান্না করব। এখন একটি ডিমকে একরাম করে নিব। এর জন্য তাওয়া বসিয়ে 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি একটি ডিমকে ফেটিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে তেলের মাঝে ডিমটি দিয়ে একরাম করে নেব। আমার একরাম করা হয়ে গেছে, এখন আমি এটিকে উঠিয়ে একপাশে রেখে দেব। 4 মিনিট রান্না করার পর গাজরগুলোতে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ।
রান্না করা হয়ে গেছে। এখন বয়েল করা পাস্তাগুলো এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে পাস্তাগুলোর সাথে মিশিয়ে দেব। টেস্ট মেকারটি দিয়ে দেব। টেস্ট মেকারটি দিয়ে পাস্তাগুলোর সাথে নেড়ে মিশিয়ে দেব। ডিম এভাবে ফেটিয়ে সরাসরি পাস্তার মাঝে দিয়ে দেব। দিয়ে আমি পাস্তাগুলোর সাথে মিশিয়ে দেব। টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে পাস্তাগুলোর মাঝে মিশিয়ে দেব। আমার পাস্তা রান্না হয়ে গেছে। এখন লবণ দেখে এগুলোকে নামিয়ে নেব। এখন আমি এগুলোকে পরিবেশন করছি। দেখতে দেখুন মাশাল্লাহ কি সুন্দর লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু এই এক পাস্তাটি চমৎকার, আমার বাচ্চাদের ভীষণ পছন্দের। আমি সবসময় এই পাস্তাটি রান্না করে থাকি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন যে ক্রামগুলো করে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে সাজিয়ে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার এগ পাস্তা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।